স্লাম উকুম অহমত বাবৰকাত আজা ন তাৰিখ অক্টোবৰ দুহেজাৰ কুৰি শুকুৰবাৰৰ খবৰত এস্তেকবাল কৰাজাৰ অনৰা ব্যৰে আজাৰ শবৰলৈ অনৰাৰ ফৱাতে আছিল আই আজমীৰ ফলেশ্বৰ চাই আজাৰ আৰ ভিছান শবৰৰ চোৰ সেয়কত বছৰৰ পৰা বছৰ কম ফৰকৈ খোলা জিয়লৰ বুটৰো বন কৰি ৰাখি দিয়ে আই টি বি কেম অকল খতম কৰি পেলাইবাৰ ডাক শক ৰোহিংগাৰ ৱাফেচিৰ সামৰ বাবতে হাকীকী থৰিকাৰ ছাঁত ছাৰ বেংকক লৈ অধ্য আছিয়ান দেশসকলৰ বাংলাদেশী আই চি জেদ ৰোহিংগাৰ মধ্যমাচল দে হিয়ানত ছাঁত দে হিয়ানলাহ অ' আই চি ছেক্ৰেটাৰী জেনেৰেলৰ চুকুৰীয়া আই এছ এফৰে খবৰ দুহেজাৰ বাৰ জুন মাহত লৈ আতংকাদী বুদ্ধিষ্ট ৰোহিংগাসকলৰ ঔৰে এক হামলা ঘুৰি আখানৰ থনৰ ঔৰে ৰোহিংগাৰ ফাৰাগৰ আছিল ফুৰাই দি সতমগুৰি ভালাই লাখৰ ঔৰে ৰোহিংগাসকলৰে থনত নিয়লাই দি বিলৰ মাজে আই ডি বি ক্ষমত ফাই দি সকুমল কিছু নাভৰতি ফচন মক্সিয়া সকলৰ মদত লৈ আতংকাদী বুদ্ধিষ্ট আম ৰোহিংগাসকলৰ একতৰ্ফিয়া কুনি হামলা কৰি ফুৰা এলেকাৰ মাহল গৰম গঢ়ি গলাই বাদে মাহ মালা ঠাণ্ডা ঘূৰিবলা হৈ সকুমতৰ আধিকাৰসকলে চাইলুৰি ৰোহিংগাসকলে নিজৰ ঘৰ দে ভাড়াটো নিয়লাই থৈ তেলা হৈ আই টি বি কেমত ফচাই দি মামলা ঠান্ডা গড়া ভরত দিহিয়া নলাত তৈতাল্লা হই আইডি বি কেমত ফসাই দিল দে রোহিঙ্গা সকল নিজের ফাড়াঘর ওয়াভেস যায় বলল লতি উল্লটি দত দেশ বিদেশি সমাজরে দাবি গরি আলিও বর্মার হকুমতে রোহিঙ্গাসকর দাবি নশুনি গেলদে আষ্ট বছর পর্যন্ত লাকর ওরে রোহিঙ্গাসকরে মানুষ থাকিবার লায়েক নদে সাইরাডা হতু চিওল গে দিয়া বিলর মাঝে আইডি বি কেমত কুলা জিয়লত বন রাখি বৰ্মাৰ হকুমতে কম ফৰক লাখৰ ওৰে ৰোহিংগাসকলৰে সন বুনিয়াদী হক চাৰা কোলা জীয়লত বনগুৰি ৰাখি দিয়ে আই ডি বি কেম্পী নৰে জল্দি খতম কৰি ৰোহিংগাসকলৰে নিজৰ ফাৰাঘৰত ৱাফেজ ফচ আদি বল দেশ বিদেশী ইনছানী হক দায় তৰফতো বৰ্মাৰ হকুমতৰে চাব দি আৰ আৰখানৰ ৰাজধান আক্য়াফ লৈ অধ অন্য ঠনসকলত লাখৰ ওৰে ৰোহিংগাসকলৰে আই টি ভি কেমত গলা ৰাখি সনব বুনিয়াদী হক ফাইথন দেহেৰে বৰ্মাৰ হকুমতে ৰোহিংগাসকলৰে নাহকত গ্ৰেফ্টাৰ কৰা টিয়া গুনারিল আলো অন্য জুলুমকল গড়াত আছে দে হিনো জলদি খতম করি বল দেশ ইনসানি হক দায় আমেরিকা বুনিয়াদি হিউম্যান রাইট ওয়াচ হেচ আর ডাব্লিউ তরফ তো গেলদা হাইলা বেশিরভাগ দিন বয়ান নামানি অলাই বর্মার হকুমতরে আরজ করছে লাকর ওরে রোহিঙ্গা সকলের বর্মার হকুমতে শিয়ল গিরাদি, গিরা দিয়ে হার এক ধরনের পাওয়ন্দির বুতরে বনগুরে রেখি দি হিন দেশ বিদেশি ইনসানি হক মারি গরে দে হিনর বুতরে ডর হক মারি বলি গেলদা হাইলা হিউম্যান রাইট ওয়াচ হেস আর ডাব্লিউ তরফ তু একশো ষাট নফাতাওয়ালা রিপোর্ট নিয়লাই দেহিবাদ বর্মার হকুমতে জুলুম গরদ দেহিনর সবুত লয় জাহের গজে কলা জীয়লত বন কৰি ৰাখি সাৰ এক ধৰণৰ হক মাৰ্ডি গৰুদ্বিহীন খতম গুৰিবল্ল দেশবিদেশী সমাজৰেও বৰ্মাৰ হকুমতৰ ঔৰে মজবুত চাপ তৈয়াৰ গৰিবল্লা হেজাৰ ডাব্লিউ তৰফতো আৰ গৈছিল বর্মার হুকুমতে জেনোসাইড গড়ি আমফাম রোহিঙ্গা অকল মারি ফলা দেহীন তো ফরান বাসাই বলল লাখ লাখ রোহিঙ্গা অকল বাংলাদেশত সাহারা লৈতগি দেহিতারে বাংলাদেশর আম মানুষ লয় দোয়া হুকুমতে তৈতাল্লা সীমা কুলি দি লাখ লাখ রোহিঙ্গা অকলরে ফরান বাসাইবার সাহারা দি ফরান বাসাই বলল তৈতাসারা দিয়ে দে রোহিঙ্গা অকলর ওয়াফেস আরখানাত ফসাই বলল বাংলাদেশের হুকুমতে দেশ সমাজ লই মেহনত গরে দে বাংলাদেশত মজবুরি সারা লওয়ফুজি দে রোহিঙ্গা অকলে বাংলাদেশের হুকুমতর মেহনতরে কদর গরি রোহিঙ্গা অকল ইজ্জত হেফাজতে সাথে নিজর ফারাগরত ওয়াফেস যাই বলল হার টাইমত ইন্তেজার গরি রই লেকিন বৰ্মাৰ নাফৰতি ফচন আৰু জেনোচাইটগৰীয়া সকুমতে ৰোহিংগাসকলৰো ৱাফেচ গছি লৈ বল সনক খাৰুৱাই নগৰদেহি আন ল ৰোহিংগীয়াসকলতো বাংলাদেশৰ তত্যাচা হাৰালৈ থিম্বৰ ভাৰজায় বাদ্ধ খানুনী তৰিকালৈ একজন ৰোহিংগীয় ৱাফেচ আৰ খানত জান পাৰে বাংলাদেশে ইনসানিয়তির হাতের তৈতা সাহারা দিয়ে দে রোহিঙ্গার ওয়াফেসের হামরে কামিয়াব গড়াই বলল দেশ বিদেশি সমাজ লো দম মেহন্ন গরি যা দেহি বাদ রোহিঙ্গা হাম খামিয়াব গরি বলল আরো সই গরি মেহন্ন গরিবার বাবদে বর্মা সামিল আছে দে আসিয়ান দেশের মেম্বার অকলরে বুঝাই বলল বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির তরফ তো থাইল্যান্ডর হকুমতরে আরজ করছে বাংলাদেশর রাজধান এম্বেসিডৰরৰ বিদায় গেলদা হাইলা বাংলাদেশের বাংলাদেশর মিনিস্টার লো মুলাকাত গজিয়ে দিহিবাদ বাংলাদেশের ফরেন এ কে আব্দুল মুমিনে থাইল্যান্ডর এম্বেসিডরের আরস ইন গজিয়ে বলি মিটিং বাদে রিপোর্টার কলরে হই বাংলাদেশে চাহাৰা দিয়ে দে লাখ লাখ ৰোহাংগীয় বাংলাদেশৰ কামত বৰদিল্লা মচালা অকল উৰিয়াই দিয়েহীন লৈ এলেকাৰ হেফাজতী মহল ডৰ হতাৰাত ফজি দিয়ে হিয়ান দেশ বিদেশী সমাজতো বুজি বৰ্মাৰ হকুমতৰ ওৰে মজবুত চাপ তৈয়াৰ কৰা জৰুৰী বুলিও বাংলাদেশৰ ফৰেন মিনিষ্টাৰে হয় ইয়ার বুতরে বাংলাদেশত মজবুরি সাহারালে রোহিঙ্গার কেমত এক ডাই আর এক ফুরা মারামারিমৰর হালত গরম ঘুরি ফেলাই ঠান্ডা বলল, বাংলাদেশর হকুমতো কেমত বিজিবি মেলেট্রি অন্য আতিয়ার ওয়ালা ফোস মুঠাইন জুবুলি কক্সবাজার হুকুমত জিম্মাদার তরফ হই দহ লাখৰ ওৰে বাংলাদেশৰ কেমত মজবুৰীৰ চাহাৰা লোৱা যে ৰোহিংগাসকলৰ মফাহঁতৰ হতাবাহী ডায়ে দায়ে সজ্য নগুৰিবলৈ কেমৰ মুৰববী কলে লাট্টাত আৰত আছে দুই হাজার ষোলো সতরত বর্মাত আমাচে তুললে তুলেদে অংশংসূচির এনএল ইর হকুমত কেশু মক্সিয়া মেলেট্রিলা ফৌস সকল আর খানর আম রোহিঙ্গা সকল রোহিঙ্গার ফুড়া হাই্লা ফাড়া ফুরাই দি হাজার হাজার রোহিঙ্গাস আর খানত শহীদগুড়ি লাখ লাখ রোহিঙ্গা সকলে নিজের ফাড়া ঘরতো বলা জরিওলাই বাংলাদেশ মজবুরি সাহারা লাবায় এখন টাইমর সকল ଡର ଇନ୍ସାନୀ ବାନବଟୀ ମୁସିବ ତୈୟାର କରୁଛି বর্মার মিলিটারি সকলে জেনোসাইড লাখ লাখ রোহিঙ্গা সকলে বাংলাদেশ ফারগারায় দিয়ে দেশ বিদেশি সমাজে দেখি বর্মার হকুমতে আম রোহিঙ্গা সকলেহী হিসাব কিতাব অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ও আই সির মদত আফ্রিকা মুল্লুকর গেম্বিয়ার হুকুমত মন তুটিয় বর্মার হকুমত খেলাফ দেশ বিদেশি আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে জেদ বর্মার হকুমতর খেলাফ মত দিমা কুললি বর্মার হুকুমতে নিজ দেশে রোহিঙ্গা সকলের জেনোসাইড গজ্জিদি হিয়ানর বিচার আই সি জিত মদ্দিমা কুলি মামলা সলদ্দে হিয়ানত দেশ বিদেশি সমাজতর হত টিয়া ভুষার মদত লই অন্য মদত কল গরদ্দে হিনরে কবল গরি অর্গানাইজেশন অফ ইসলামিক কোপরেশন ও আই সি সেক্রেটারি জেনারেলে শুকুরিয়া আদায় করছে গেলদেমাসত ওইল দে ও আইসির মিনিস্টেরিয়াল কমিটির মিটিনত আইসি জেত মদ্দিমা সলত দে হিয়ানত টিয়া হুশালয় মদত গরি বল্ল ও আইসির সেক্রেটারি জেনারেলে আরজ গজি দে হিয়ানর জবাবত ইসলামিক সলিডারিটি ফান আইএসএফ তরফত টিয়া হুশালয় মদত গজি দে হিয়ানল্ল ও আইসির সেক্রেটারি জেনারেল ডক্টর ইউসুফ আল উতামাইনে আইএসএফ রে শুকরিয়া আদায় গরর বলি গেলদা আষ্ট তারিখ বুধবার দিন ও আইসির হেডকোয়ার্টারত মিটিন ওই হই। আইএসএফ প্রেসিডেন্ট পারমানেন্ট কাউন্সিল এম্বেসিডার নাসের বিন আবদুল্লাহ আর আইএসএফ এক্সিকিউটিভ ডাইরেক্টর মিস্টার ইব্রাহিম সুক্রিয়া আদায় ও আইসির সেক্রেটারি হই। হেন্ডিলা অন্য ও আইসির মেম্বর দেশক দেশকলরেও আইসিজ মধ্যেমার লাতা মৌমিকা সালাল বল্লা মদত গরিব ও আই সির সেক্রেটারি জেনারলে আর হে আনর ফুয়াতি ফুয়াতি 10 লাখ অর অর হংগাও কলরে বাংলাদেশর জবিনত দইতা সাহারা দি দি হে আনল্লা অফ ইসলামিক কোঅপারেশন ও আইসির সেক্রেটারি জেনারেল বাংলাদেশর হুকুমতর ইয়া শুকরিয়া আদায় গচি আর রোহিঙ্গার সমস্যাত বাংলাদেশর হুকুমতর রে সাতি যাইবল্লা দejbidi চি সমাজর ইয়া আরস